বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি? প্রথমে যে বিষয়টি তোমাদের আলোচনা করছি সেটি হলো বাংলা সাহিত্য গ্রন্থ কাকে বলে, বাংলা সাহিত্য গ্রন্থ কাকে বলে, অর্থাৎ বাংলা সাহিত্যের বই কাকে বলে। এটি লিখতে গেলেই বা বলতে হলেই প্রথমে তোমরা জানবে যে যে গ্রন্থে বা বইয়ে বাংলা সাহিত্যের উদ্ভব ও প্রসারের ধারাবাহিক বিবরণ, মূল্যায়ন ও পর্যালোচনা থাকে তাকে বাংলা সাহিত্যের ইতিহাস বলে। আবার বলছি, বাংলা সাহিত্যের ইতিহাস কাকে বলা হয়? আমি রিপিট করছি পুনরায়, যে গ্রন্থে বাংলা সাহিত্যের উদ্ভব ও প্রসারের ধারাবাহিক বিবরণ, মূল্যায়ন ও পর্যালোচনা থাকে তাকে বাংলা সাহিত্যের ইতিহাস বলে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের ইতিহাস কাকে বলে, তখন তোমরা এই যে বিষয়, এই যে কয়েকটি কথা বললাম, এই কয়েকটি কথা খাতাতে লিপিবদ্ধ করলেই তোমরা ফুল মার্কস পাবে। এবার দ্বিতীয় যে বিষয়, দ্বিতীয় বিষয়টি হলো বাংলা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা কি। আবার বলছি, বাংলা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা কি? আমি বলছি প্রয়োজনীয়তা, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব কাল থেকে বর্তমান কাল পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিকের মূল্যবান জীবনী বা তৎকালীন ঐতিহাসিক ও আর্থসামাজিক পটভূমি সম্পর্কে জানার জন্য বা অবহিত হওয়ার জন্য বাংলা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমি আবার বলছি, বাংলা সাহিত্য গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা কি? উত্তর বলছি, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিকের মূল্যবান জীবনী বা তৎকালীন ঐতিহাসিক ও আর্থসামাজিক পটভূমি সম্পর্কে অবহিত হওয়ার জন্য বাংলা সাহিত্য গ্রন্থ পাঠ অবশ্যই প্রয়োজন। সুতরাং দুটি প্রশ্ন সম্পর্কে আমি এখানে খুব ধীরে তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এই দুটি আলোচনা খাতায় লিখে নিয়েছো বা
মনে রাখার চেষ্টা করছো। এরপরে আরেকটু রয়েছে, এই প্রশ্নেরই আরেকটু অংশ রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ করলে জানা যায়, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ করলে জানা যায় এই সাহিত্যের অতীত চিত্র তথা ঐতিহ্যকে। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ করলে জানা যায় এই সাহিত্যের অতীত চিত্র তথা ঐতিহ্যকে। এছাড়া কোন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের উদ্ভব ঘটেছে বা উদ্ভব হয়েছে এবং তা বর্তমান স্তরে পৌঁছেছে সে সম্পর্কেও অবহিত হওয়া যায়। সাহিত্যের অতীত চিত্র না জানলে বর্তমান সাহিত্যের যথার্থ রূপ উপলব্ধি করা যায় না। সেই কারণেই বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি বা প্রয়োজন। তাহলে বাংলা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। আরেকবার রিপিট করছি, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব কাল থেকে বর্তমান কাল পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিকের মূল্যবান জীবনী এবং তৎকালীন ঐতিহাসিক ও আর্থসামাজিক পটভূমি সম্পর্কে অবহিত হওয়ার জন্য বাংলা সাহিত্য পাঠ অবশ্যই প্রয়োজন। বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ করলে জানা যায় এই সাহিত্যের অতীত চিত্র তথা ঐতিহ্যকে। অর্থাৎ বাংলা সাহিত্য পাঠ করলে সাহিত্যের অতীত চিত্র তথা ঐতিহ্যকে জানা যায়। এছাড়া কোন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের উদ্ভব হয়েছে এবং তা বর্তমান স্তরে পৌঁছেছে সে সম্পর্কেও জানা যায়। সাহিত্যের অতীত চিত্র না জানলে বর্তমান সাহিত্যের যথার্থ রূপ উপলব্ধি করা যায় না। অর্থাৎ সাহিত্যের অতীত চিত্র যদি না জানা যায় তাহলে বর্তমান রূপ যথার্থভাবে উপলব্ধি করা যায় না। সেই কারণেই বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজন। এই হলো বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা এবং বাংলা সাহিত্য কাকে বলে সে সম্পর্কেও আগে বলেছি। এবার তোমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। চর্যাপদ আলোচনার আগে তোমাদের জানা দরকার যে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল
কত খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলা ভাষা কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে বাংলা ভাষা মাগধী অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছিল। এই মাগধী অপভ্রংশ থেকে বাংলা, উড়িয়া এবং অসমীয়া ভাষার সৃষ্টি হয়। এই বাংলা ভাষা কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে বাংলা ভাষার উদ্ভব মোটামুটি 10ম শতকে, অর্থাৎ 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষার জন্ম হয়। এই বাংলা ভাষার জন্মের পর বাংলা ভাষা তার খোলস ত্যাগ করে যখন সবেমাত্র প্রচারের আলোয় পৌঁছেছে, ঠিক সেই সময়, অর্থাৎ বাংলা ভাষা অপভ্রংশের খোলস ত্যাগ করে, অপভ্রংশ থেকে যেহেতু বাংলা ভাষার জন্ম, সেহেতু এই বাংলা ভাষা অপভ্রংশের খোলস বা আপনারণ ত্যাগ করে সবেমাত্র যখন জন্মলাভ করেছে, সেই সময় নানা বৌদ্ধ সিদ্ধাচার্য, অর্থাৎ বৌদ্ধ সাধক যারা, সেই বৌদ্ধ সাধক কবিদের হাতে চর্যাপদের জন্ম হয়। অর্থাৎ চর্যাপদে যে সমস্ত কবিদের কথা উল্লেখ আছে তারা সবাই হলো অন্তজ শ্রেণীর মানুষ, অর্থাৎ অত্যন্ত নিম্নমানের বা নিম্ন শ্রেণীর মানুষ বলে গণ্য হয়েছে বা নিম্ন বর্ণের মানুষ এই চর্যাপদ রচনা করেছেন। এই চর্যাপদে বৌদ্ধ সিদ্ধাচার্য কবিদের, অর্থাৎ বৌদ্ধ সিদ্ধাচার্য বৌদ্ধ সাধক কবিদের দ্বারা এই চর্যাপদ লিখিত হয় বা চর্যাপদের জন্ম হয়। এই চর্যাপদ হল বাংলা সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ এখান থেকে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি। তাহলে তোমরা সংক্ষেপেই আমার এই কথাগুলি বলতে পারবে যে বাংলা সাহিত্যের আদি বা সর্বপ্রথম নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ রচিত হয়েছিল বৌদ্ধ সিদ্ধাচার্য কবিদের দ্বারা, অর্থাৎ বাংলা ভাষা সৃষ্টির পরে যে সাহিত্য গ্রন্থ আমরা বাংলা সাহিত্য গ্রন্থ আমরা পাই, সেই বাংলা সাহিত্য গ্রন্থ হলো চর্যাপদ। কেউ কেউ মনে করেন বৌদ্ধ প্রভাব সংবলিত বাংলা ভাষায় রচিত ডাক ও খনার বচনগুলিও
আদি বাংলা ভাষার অন্যতম নিদর্শন। অর্থাৎ অনেকে মনে করেন যে ডাক ও খনার বচন যেগুলি অতীতকালে অর্থাৎ বাংলা সাহিত্যের আদি যুগে প্রচলিত ছিল, সেই ডাক ও খনার বচনগুলিও বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্য নিদর্শন। অর্থাৎ এই মত অনেকে পোষণ করেন যে শুধু চর্যাপদ নয়, চর্যাপদের সঙ্গেও এই ডাক ও খনার বচনগুলি বাংলা সাহিত্যের আদি নিদর্শন। সুতরাং তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি শুধু চর্যাপদ? সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে কোনো কোনো মানুষ মনে করেন, কোনো কোনো সাহিত্যিক মনে করেন, কোনো কোনো ব্যক্তি মনে করেন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ পদ তো বটেই, সেই সঙ্গে ডাক ও খনার বচনগুলিও এই আদি পর্যায়ের সাহিত্য বলা যায়। অর্থাৎ এগুলি উইজডম লিটারেচার বলা যায়। এগুলি রচনার কাল সম্পর্কে কোনো নিঃসন্দিগ্ধ সিদ্ধান্তে আসা এখনো সম্ভব হয়নি। অর্থাৎ ডাক ও খনার বচনগুলি কখন রচিত হয়েছিল, কোন সময়কার, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি, অর্থাৎ কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সুতরাং এই ডাক ও খানার বচনগুলি আদি নিদর্শন বাংলা সাহিত্যের, এ সম্পর্কে কিছু সন্দেহ থেকে গেছে, সেই জন্য এগুলিকে অনেকে আবার বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলতে চান না। কারণ এগুলি যে কখন রচিত হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি বা উপস্থিত হওয়া যায়নি। এরপরে আমি চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল সম্পর্কে আলোচনা করব। তোমাদের একটি বিষয় খুব সতর্কভাবে মনে রাখতে হবে, খুবই সজাগ থাকতে হবে যে রচনাকাল এবং আবিষ্কার কাল কিন্তু এক নয়। অর্থাৎ এই চর্যাপদ রচিত হয়েছিল যে সময় সেই সময় এবং চর্যাপদের প্রকাশকাল, এই দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য। অর্থাৎ যে সমস্ত বৌদ্ধ সিদ্ধাচার্য কবিরা চর্যাপদ রচনা করেছিলেন, অন্তত সম্প্রদায়ের মানুষ, তারা ডোম বাগদি ব্যাদ এই সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, বৌদ্ধ ধর্ম তারা পালন করতেন, বৌদ্ধ ধর্মের নিয়মাবলী তারা প্রচার করতেন। সেই অন্তজ সম্প্রদায়ের মানুষ, অত্যন্ত দরিদ্র এবং নিম্নবর্ণের মানুষ বা নিম্নবর্ণের কবিদের দ্বারা এই চর্যাপদগুলি রচিত হয়েছে। সুতরাং তাদের জীবনের কথা, তাদের অনুভূতির কথা, তাদের ধর্মাচরণের কথা এই চর্যাপদের মধ্যে ফুটে উঠেছে। চর্যাপদ রচিত হয়েছিল অর্থাৎ রচনাকাল বা রচনার সময় কাল কত খ্রিস্টাব্দে,
বা কখন চর্যাপদ রচিত হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে। বিভিন্ন মত প্রচলিত হলেও বিভিন্ন সাহিত্যিকরা যারা চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন এবং তারা মনে করেন যে এই চর্যাপদ রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ এর মাঝে যে সময়, দশম হাইপেন দ্বাদশ, তোমাদের লিখতে হবে দশম হাইপেন দিয়ে দ্বাদশ শতাব্দীর মধ্যে বা শতকের মধ্যে এই চর্যাপদ রচিত হয়েছিল। আবার বলছি, চর্যাপদের রচনাকাল এবং আবিষ্কারকাল কিন্তু এক নয়। রচনাকাল এবং আবিষ্কারকালের মধ্যে বিস্তর পার্থক্য আছে, সেই পার্থক্যটা যেন তোমরা গুলিয়ে না ফেলো, সেটা যেন তোমরা সব সময় সতর্ক থাকো যে রচনাকাল এবং প্রকাশকাল বা সম্পাদনার কাল কিন্তু এক নয়। তাহলে আগেই বলেছি যে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে, অর্থাৎ দশম শতক হচ্ছে 901 থেকে 1000, আর দ্বাদশ হলো 1101 থেকে 1200। তাহলে দশম হাইপেন দ্বাদশ, অর্থাৎ 901 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়ের মধ্যে, অর্থাৎ তোমাদের লিখতে হলে লিখবে দশম থেকে দশম হাইপেন দ্বাদশ, এই শতকের মধ্যে চর্যাপদ রচিত হয়। চর্যাপদ পাওয়া গিয়েছিল নেপালের রাজদরবারের গ্রন্থশালায়, অর্থাৎ লাইব্রেরিতে। কেন এই চর্যাপদ, বাংলা সাহিত্যের এই চর্যাপদ, বাংলা ভাষায় রচিত এই চর্যাপদ কেন নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে পাওয়া গেল, সে সম্পর্কে তোমাদের মধ্যে বা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কেন নেপালের রাজদরবার থেকে বা রাজদরবারের গ্রন্থাগার থেকে পাওয়া গেল। এ সম্পর্কে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে এখান থেকে বইটা ওখানে গেল কি করে। এটা যেহেতু একটা পুঁথি, এটা তালপাতায় লেখা, তালপাতা লেখা এই পুঁথিটি অত্যন্ত মূল্যবান। এই পুঁথিটি কেন ওখানে গেল তার কারণ ছিল, তার কারণ হলো তুর্কি আক্রমণ। 1203 খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল, 2 থেকে 3-এর মধ্যে তুর্কি আক্রমণ হয়েছিল। এই তুর্কি আক্রমণে সমস্ত বাংলা, সারা বাংলা জর্জরিত, ভীত সন্ত্রস্ত। সেই সময় এই বাংলার পণ্ডিতরা যারা বিভিন্ন সাহিত্য গ্রন্থ নিয়ে পড়াশুনো করেছেন বা যত্ন করে রেখেছিলেন, সেই সমস্ত পণ্ডিতরা এই বাংলা থেকে তুর্কি আক্রমণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নেপালে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার সময় তারা তাদের সঙ্গে করে নিয়ে যায় এই পুঁথিখানি। কারণ
সেই সময় একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, সেই বইগুলোকে রক্ষা করার তাগিদে তারা মহামূল্যবান পুঁথিগুলি নিয়ে যায় নেপালের রাজদরবারে। সেই রাজদরবারের গ্রন্থাগার থেকে এই বইটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। অর্থাৎ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই বইটি অর্থাৎ এই পুঁথিটি আবিষ্কার করেন। আগেই বলেছি এই পুঁথিটি তালপাতায় লেখা এবং অত্যন্ত মূল্যবান এই পুঁথিটি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই পুঁথিটির উপরে সঠিক কোনো নামের উল্লেখ ছিল না, কারণ পুঁথিটির প্রথম পাতা এবং শেষের কয়েকটি পদ পাওয়া যায়নি। অর্থাৎ 47টি পদ পাওয়া গিয়েছিল আর মনে করা হয় 3.5টি পদ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ 47টি আর 3.5টি, মোট হলো 50টি। কিন্তু এই 50টি পদ কোনো কোনো বইতে আছে চর্যাপদের পদ সংখ্যা 50টি, কিন্তু আবার এখানে উল্লেখ আছে যে কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগচি মহাশয়, প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন। তিব্বতী অনুবাদ, এই প্রবোধ কুমার বাগচি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন। সেই তিব্বতী অনুবাদে আবার পদ সংখ্যা দেওয়া আছে 51টি। অর্থাৎ পদ সংখ্যা 50টি, কিন্তু প্রবোধ কুমার বাগচি যে তিব্বতী অনুবাদ পেয়েছিলেন, এই বইটির তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন, সেই তিব্বতী অনুবাদের যে বই সেই বইতে এই পদ সংখ্যা দেওয়া আছে 51টি। তাহলে তোমরা যখন প্রশ্ন পাবে যে চর্যাপদের পদ সংখ্যা কয়টি, তখন তোমরা 51টি লিখলেও সঠিক হবে। অর্থাৎ 50টি কিন্তু এর পদ, কিন্তু তিব্বতী অনুবাদে এর পদ সংখ্যা 51টির উল্লেখ করা আছে।